একটা মেয়ের জীবন নষ্ট করাটা ভুল। আর কত নিচে নামবে তুমি ঠাকুরবো? দাঁড়াও দাঁড়াও বৌরানী দাঁড়াও, আমাকে শান্ত মাথায় ব্যাপারটাকে সমাধান করতে দাও। রুদ্রপ্রসাদ, তুমিও দেখো তো কি করে এটা ঠিক করা যায়। আমি চাই না এই বিষয়টা নিয়ে আরো জলঘোলা হোক, বাইরের লোক জানলে মুশকিল হবে। বাইরের লোক তো জানবেই বাবা, আজ উঠোনে যারা উপস্থিত ছিল তারা সবাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। এরপর জল বেশি দূর গড়ালে আমাদের সবাইকে বিপদে পড়তে হতে পারে। কিচ্ছু হবে না বাবা, আমি আপনাকে বলছি কিচ্ছু হবে না। বৌরানী সবাইকে আপনাকেও ভুল বোঝাচ্ছে। বাবা আমি কিন্তু বলে রাখছি, আমি মরে গেল ওই ভাইজিকে কিন্তু বিয়ে করবো না বাবা। বাবা আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন, আজ একটা মেয়ের জীবন মরণের সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। একদিন আপনি কঠোর সিদ্ধান্ত নিয়ে ঠাকুরজির জীবন নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন, আর আজ এই মেয়েটিও আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছে বাবা। কিন্তু বৌরানী, ওর পরিচয় যে আমি জানি বাবা ও কি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ওর পরিচয় একজন মায়ের, একজন মানুষের, একজন মেয়ের। বাবা আপনি আমার দৃষ্টি দিয়ে একবার ওর পরিস্থিতিটা বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারছেন না বাবা? আচ্ছা বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কি ঢোলের বায়া যে যখন খুশি আসবে যেমন খুশি ভাবে আমাকে বাজিয়ে চলে যাবে। আচ্ছা বাবা আপনি বলুন, আমার কি কোনো ইজ্জত নেই? তুমি সব ব্যবস্থা করবে, আমি ওর সঙ্গে এই অপদার্থের বিয়ে দেব। ছেলে কেন নাকি? হ্যাঁ আর যাই হয়ে যাক, কোনো বেশ্যা বাড়ির মেয়েকে আমি আমার ছেলের বউ কিছুতেই করব না। মাধুরী, আমি ওই বিয়ে কিছুতেই করব না। আমি অনেক সহ্য করেছি, দরকার পড়লে আমি বিষ খাবো, এমনকি আমি গায়ে পর্যন্ত আগুন দিতে রাজি আছি, কিন্তু আমি এই বাইজিকে বিয়ে করব না, কিছুতেই না। বিয়ে করবে না? বেশ ভালো কথা, তাহলে তুমিও আমার বিধান ভালো করে শুনে নাও। তুমি আর তোমার মা আর সঙ্গে যারা তোমাকে এই ব্যাপারে সমর্থন করেছে তারা সবাই এই মুহূর্তে আমার এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাও। স্বয়ং সিদ্ধা সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।